জাতীয় সংসদের ডিপুটি স্পিকার ও গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া আর নেই। এতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 23 জুলাই পৃথক শোক বার্তায় তারা ফজলে রাব্বি মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় রাষ্ট্রপতি আরও বলেন, সংসদ পরিচালনায় ফজলে রাব্বি মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দীর্ঘ 9 মাস দুরারোগ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা যান ডিপুটি স্পিকার। শুক্রবার স্থানীয় সময় বেলা 4টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হসপিটালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বি রিটা। ফজলে রাব্বি মিয়ার জন্ম গাইবান্ধার সাগাটা উপজেলার বাটিয়া গ্রামে 1946 সালে। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মার্শাল জারি করলে তার বিরোধিতার আন্দোলনে নেমে প্রথম আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফজলে রাব্বি মিয়া। তখন তিনি কেবল অষ্টম শ্রেণীর ছাত্র। রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টরে যুদ্ধ হিসাবে অংশ নেন ফজলে রাব্বি মিয়া। সবশেষে 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 পুলসরিক সাগাটা আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সপ্তমবারের মতো জয়ী হন তিনি। ডিপুটি স্পিকার 3 মেয়ে 3 নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। 2020 সালে ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে CMA চিকিৎসাধীন অবস্থায় সদ্য প্রয়াত ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা যান।